গুড মর্নিং মর্নিং বলবো কিনা বুঝতে পারছি না, কারণ এখনো সূর্য ওঠেনি। বিষ্ণুপুরে যাওয়ার উদ্দেশ্যে আমি আর বিট্টু তো বেরিয়েছি, টোটো করে যাচ্ছি। এখন যাবো আমরা শেওড়াফুলি ঘাটে, শেওড়াফুলি ঘাট পার হয়ে ওপারে যাবো, কুকুরগুলো চিল্লাচ্ছে, এত ভোর বেলা তো। শেওড়াফুলি স্টেশনে যাবো, শেওড়াফুলি স্টেশন থেকে আমরা যাবো আরামবাগে, আরামবাগ থেকে তারপরে কোথায় কী যাবো সবাই ডিটেলস আপনাকে জানাবো, কীভাবে যাবো না যাবো সবই জানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, সারা ঘুমায়নি, সকালবেলা যদি কোথাও যাওয়ার থাকে না তো ঘুমার হয় না রাত্রেবেলাতে। আর মাম্মা তো অনেক রাত অব্দি ঘুমাচ্ছিল না, সে আমার পাশে শুয়েছিল, প্রায় দেড়টা অবধি মাম্মা জেগেই ছিল, তো আমার ঘুমই হয়নি। এত ভোরে উঠে রীতিমতো স্নান করলাম, রেডি হলাম, একটু সময় লেগে গেল। দাদা দৌড়াচ্ছ? আরে দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। এটা টাইটানিক বোটে উঠেছো আমাদের জ্যাক, সকাল সকাল মাস্ক পরা জ্যাক সামনে দাঁড়িয়ে আছি। এবার পার হবো আমরা মনিরামপুর ফেরিঘাট থেকে, মনিরামপুর ফেরিঘাট থেকে এখন যাবো শেওড়াফুলি ফেরিঘাটে। এটাকে একটা কথায় বলা হয় দুপয়সার ঘাট, এক সময় নাম ছিল, এখন যদি খুব একটা বলে বলে আমার শুনি না, আগে মনে হয় লেট হয়ে গেছে। এসে দেখতে পাচ্ছি লোকজন সেরকম আসেনি, কখন ছাড়বে কে জানে। বিয়ের ও সেলিব্রেশনের মরশুম শুরু হয়ে গেছে, 20th November থেকে শুরু হয়ে গেছে বিউটি ফেস্টিভ্যাল। এই উপলক্ষে ট্রেল দিচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের উপর, স্কিন কেয়ার, মেকআপ, পার্সোনাল কেয়ার, বাথ ও বডি প্রোডাক্টের উপর আপ টু 70% ছাড়। তার সাথে আমার কুপন কোড ব্যবহার করলে পেয়ে যাবেন অতিরিক্ত 25% ছাড়। ট্রেল হলো একটি শর্ট ভিডিও কাম কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, যেখানে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া যায়। এখন কিন্তু শুধু বিউটি অ্যান্ড মেকআপ প্রোডাক্ট নয়, ট্রেলে পাওয়া যাচ্ছে দারুণ ক্লোথিং অ্যান্ড উইন্টার কালেকশন। তো দেরি কেন, শপিং শুরু করে দিন। এই ট্রেল থেকে আমিও নিয়ে নিয়েছি মামাআর্থের অনিয়ন রেঞ্জের প্রোডাক্ট। প্রথমে নিয়ে নিয়েছি মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল, মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, মামাআর্থের অনিয়ন কন্ডিশনার। এটা হচ্ছে মামাআর্থের অনিয়ন অয়েল, এর মধ্যে আছে সানফ্লাওয়ার অয়েল, জজবা অয়েল, অ্যালমন্ড অয়েল, আমলা অয়েল, সাথে প্রচুর পেঁয়াজের নির্যাস, নতুন চুল গজাতে হেল্প করে। মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 399 টাকা, আমার কুপন কোড ব্যবহার করার পরে হয়েছে 265 টাকা 34 পয়সা, আর সেভিংস হয়েছে 133 টাকা 66 পয়সা। এবার আসছি মামাআর্থের অনিয়ন শ্যাম্পু। এই শ্যাম্পু খুব ভালোভাবে চুলকে পরিষ্কার করে, চুলকে খুব নারিশ করে, আর রুটকে স্ট্রং করে, মোস্টলি হেয়ার ফল রিডিউস করে। এটার MRP 349 টাকা, আমার কুপন কোড ইউজ করার পরে হয়েছে 232 টাকা 8 পয়সা, সেভিং হয়েছে 116 টাকা 92 পয়সা। এবার চলে আসছি মামাআর্থের অনিয়ন কন্ডিশনার। এই অনিয়ন কন্ডিশনার হেয়ারকে সফট করে আর স্মুথ করে, আর হেয়ারকে অনেকটাই ডিটাঙ্গেল করে তোলে। MRP 349 টাকা, আমার কুপন কোড ইউজ করে হয়েছে 232 টাকা 8 পয়সা, সেভিংস 116 টাকা 92 পয়সা। মামাআর্থের অনিয়ন শ্যাম্পু নর্মালি ইউজ করে, জাস্ট শ্যাম্পুটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। আর শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করার পরে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করবো। মামাআর্থের কন্ডিশনার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, মামাআর্থ অনিয়ন হেয়ার অয়েল এখন একটু অ্যাপ্লাই করে দেখি। এর মধ্যে আছে অ্যালমন্ড অয়েল, যা চুলকে গোড়া থেকে শক্ত করে, স্কাল্পকে নারিশ করে। এইভাবে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ওয়াশ করিয়ে নেবো, তারপরে দেখব কেমন হয়। আফটার হেয়ার ওয়াশ দেখুন চুলটা অনেকটা সিল্কি আর স্মুথ হয়ে গেছে। মামাআর্থের প্রোডাক্টগুলোর মধ্যে বেস্ট কোয়ালিটি হলো, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, প্যারাভেন নেই, সালফেট নেই, আর সাথে সাথে পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি। আর প্রোডাক্টগুলো কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট, মানে পুরুষ এবং মহিলারা উভয়ই ব্যবহার করতে পারবেন। কুপন কোড ও প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কমেন্টে পিন করা থাকবে। তো চলুন যাওয়া যাক খাবারের দুনিয়ায়। তারকেশ্বর স্টেশনে এ বললাম, এই যে লোকাল শেষ, এবার আরামবাগ। আমরা ভেবেছিলাম বলো একটু যে এটা আরামবাগ লোকাল মনে হয়, কিন্তু একটু মিস হয়ে গেছে আমার কাছে, একটা কনফিউশন। ট্রেনে লেখা রয়েছে আরামবাগ, কিন্তু এখানে এসে বলছে আর যাবে না, যাবে না। তো যাই হোক, পরের ট্রেনটার জন্য অপেক্ষা করবো কিনা ভাবছি না। বিট্টু তাহলে আমরা আরামবাগ স্টেশনে বললাম, এবার আরামবাগ থেকে বেরোবো আমরা, বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাবো, তাই তো? গিয়ে টোটো ধরবো। রাস্তার ওই পারে দেখা যাচ্ছে জয়পুর ফরেস্ট, সারিবদ্ধ শাল গাছ, আর তার ঠিক উল্টো সাইডেই কিন্তু এই বনলতা রিসর্ট।
বঙ্গমাতা রিসোর্টের ভিতরটা তো অনেক বড়ই, কিন্তু সামনের দিকটাতে কিন্তু একের পর এক স্টল আছে। মানে এখানে যারা রানিং যে সমস্ত গাড়িগুলো আছে, গাড়িগুলো দাঁড়িয়েই সে সমস্ত স্টল থেকে এভরিথিং খাওয়া দাওয়া করে তারপরে তারা কিন্তু চাইলে বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে কিন্তু তারা ধাবিত হতে পারে। তো দেখা যাক এখানে কী কী স্টল আছে এবং কী কী খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। চলুন, আরামবাগ অব্দি তো আসলাম ট্রেনে করে, তারপর আরামবাগ থেকে আবার বাসে করে চলে আসলাম জয়পুরে। জয়পুর মানে এই জয়পুর কিন্তু রাজস্থানের রাজধানী জয়পুর নয়, এটা হচ্ছে বাঁকুড়া জেলার খুব সুন্দর একটা ফরেস্ট, আর নাম হচ্ছে জয়পুর। সেই জয়পুরে খুব সুন্দর রিসোর্ট আছে, যে রিসোর্টটা এখন এতটাই ফেমাস তার একে নতুন করে আর ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাও বলে দিই। এটা হচ্ছে বনলতা রিসোর্ট। বনলতা রিসোর্টের ভিতরে এসেছি এবং আসার পরে বেশ জবরদস্ত এনজয় করা শুরু করে দিয়েছি, তারপরে হট করে মনে পড়লো আরে ইন্ট্রোই তো দেয়নি এখনো। তো তো চলুন দেখানো যাক বনলতা রিসোর্টের বিভিন্ন অংশ। আর তার একটু বলে নিই, যেটা আমি এখন অবধি ঘুরে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে শুধু থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা তাই নয়, এখানে অনেক কিছুই দেখার আছে, জানার আছে। যেরকম এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ হচ্ছে, বিভিন্ন রকমের মাছের চাষ, তারপরে এমু চাষ হচ্ছে, টার্কি চাষ হচ্ছে, সেই সমস্ত মাংসগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে যা যা হোটেল আপনি পাবেন সবই এখানেই কিন্তু তৈরি হয়, মানে নিজেদের তৈরি করা খাবার থেকে শুরু করে সব কিছুই আপনার সামনে প্রেজেন্ট করবে। আর প্রত্যেকটা রিসর্টের যে কটেজগুলো আছে সেগুলো একদম অসাধারণ। চলুন কথা না বাড়িয়ে বনলতা রিসর্টের বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরা যাক, ততক্ষণ আমি একটু দোল খেয়ে নিই। পার্টিশপটা, এক একটা পার্টিশপটার দাম 40 টাকা, কিন্তু পার্টিশপটার সাইজটা দেখুন, নর্মালি যে পার্টিশপটাগুলো হয় তার থেকে প্রায় 3 গুণ বড় হবে, বেশ বড় সড়ো একটা পার্টিশপটা। আর গরমা গরম পার্টিশপটা জাস্ট তৈরি হলো, নারকেল গুড় দিয়ে পুর দেওয়া আছে, আমি একটু মাঝখানে বা বিভৎস গরম এবার দেখি, মানে নারকেলে দেখুন পুর দেওয়া আছে নারকেল আর গুড় দিয়ে, একটু এবার খেয়ে দেখি বিভৎস গরম এটা। শীতকাল এখনো পড়েনি, শীতকাল আসার আগেই এরকম পাটিসাপটা খাওয়ার সুযোগ পাচ্ছি, বেশ লাগছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এত নরম না, আর একদম ঢেকে ছাটা চাল, দুসিদ্ধ চাল, তো দুসিদ্ধ চাল না, দুসিদ্ধ চাল, ভাতের চাল। আর নারকেল আর গুড় দিয়ে যেটা পুরটা বানিয়েছে মন ছুঁয়ে যাবে, খুবই লাগলো এখানকার পাটিসাপটা। বিট্টু খেয়ে দেখো তো কিরকম, নিউ এক্সপিরিয়েন্স, এত বড় পার্টি শপটা আমি কখনো দেখিনি বা খাইও নি,
প্রসেসটা একই, আমার দিদা এইভাবে বানায়, কিন্তু এরকম ভাবে সামনে ঢেকিতে চাল গুঁড়ো করে বানিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা। ঠিক ঠিক, কিন্তু যে সফটনেস, যে নরম ব্যাপারটা, এই স্বাদ একমাত্র বাংলাতেই পাওয়া যেতে পারে। হ্যাঁ, বাংলা নিজস্ব খাবার, বাংলা নিজের খাবার। বনলতা রিসর্টের ভিতরে তো দেখলেন কি সুন্দর তার এনভায়রনমেন্ট, সেখানে থাকার জায়গা কত সুন্দর, এবং এখানে যে মানে পরিবেশটাকে নিয়ে কী বলবো, আর যেখানে আসলে পারি আপনার মন ভালো হয়ে যাবে, এখানে আরামসে আপনি দুদিন সময় কাটাতেই পারেন। কিন্তু মেন হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। এখানে তো দু ধরনের রেস্টুরেন্ট আছে, মানে একটা আছে সামনে একদম যেখানে রাস্তার উপরে একটা রেস্টুরেন্ট আছে, আর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, দুটোতেই কিন্তু একই খাবার দাবার পাওয়া। আর খাবার দাবারের রেট কী কী আছে, কী কী খাবার দাবার নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। কী কী পাওয়া যাচ্ছে বেসিক খাওয়া দাওয়া সেটা একটু জানা যাক। ভেজ থালিতে কী কী আছে, এরকম ভাত দেখতে পাচ্ছেন, ভাতের সাথে কাঁচা লঙ্কা, লেবু আর আলু পোস্ত। প্রত্যেকটা থালিতে কিন্তু আলু পোস্ত কম্পালসারি। শুক্তো শাকের তরকারি বা যেটাকে বলা যায় শাকের ঘণ্ট। এর সাথে আছে ডাল, মুগ ডাল, তার সাথে আছে চাটনি আর পায়েস। এই যে প্যাকেজটা দেখা যাচ্ছে এর দাম মাত্র 100 টাকা, এটা হচ্ছে কম্পালসারি ভেজ প্যাকেজ। এছাড়া আপনি কী কী পেতে পারেন, যেরকম আপনি ভাতের সাথে যদি চান যে একটু আলু ভাজা চাই, মুচমুচে আলু ভাজা পেতে চাইলে এরকমভাবে আলাদা আলু ভাজা নিতে হবে, যার প্রাইস হচ্ছে 70 টাকা। ফুল প্লেটের দাম 70 টাকা, আমি যদি হাফ প্লেট নিয়েছি। এখানে তো মাংসের সাম্রাজ্য, কী মাংস পাওয়া যায় না, খাসির মাংস, মুরগির মাংস, দেশি মুরগির মাংস, কোয়েল পাবেন, এমু, কড়কনাথ, টার্কি আছেই। তো এই এতগুলো মাংসের সাম্রাজ্যের মধ্যে আমি সব মাংস থেকে অল্প অল্প করে নিয়েছি, যাতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আমি সব কটা মাংস থেকে বলেছি হাফ প্লেট করে দিতে, আমি বিট্টু মিলে শেয়ার করে করে খেয়ে নেব। আর কোনটা কী দাম আর নাম কী দাম সেটা একটু দেখে নেওয়া যায়। এক প্লেট টার্কি যার দাম 300 টাকা, এখানে যদিও হাফ প্লেট আছে। ফুল প্লেট কোয়েলের দাম 220 টাকা, এটা যদিও হাফ আছে। হাফ প্লেট মাটন 175 টাকা, হাফ প্লেট এমু দাম 175 টাকা, হাফ প্লেট করকনাথ এর দাম 175 টাকা, আর নলেনগুড়ের রসগোল্লা, রসগোল্লা না বলে এটাকে বোম বলা ভালো, যার দাম 30 টাকা। টক দই, মিষ্টি দই, তবে কোনটা টক দই কোনটা মিষ্টি দই এখন বুঝতে পারছি না, খেলেই বুঝতে পারবো। পিঙ্ক হার্ট 100 টাকা, টু মজিতো 80 টাকা। তো শুরু করছি খাওয়া দাওয়া, এই যে হার্ট দিয়ে শুরু করছি, পিঙ্ক হার্ট। ফ্রেশনেস কাকে বলেন, পিঙ্ক শার্ট পিঙ্ক হার্ট, বাহ। তো খাবার আমাদের একসঙ্গে দিয়ে দিয়েছে, মানে বিট্টুর আর আমার একসাথে খাবার দেওয়া হয়ে গেছে, আর যা মাংস আছে সবই আমরা ভাগ ভাগ করে নেব। এখানে এক প্লেট করে বিক্রি হয়, আর কিছু মাংস যদি হাফ প্লেট করে বিক্রি হয়, তো ভাবলাম যে যেগুলো হাফ প্লেট হয় নিলাম, আর যেগুলো না হয় সেগুলো হাফ হাফ করে বললাম দিতে বললাম, যাতে আমাদের খেতে সুবিধা হয়। শুরু করছি বেসিক ভেজ খাবার কী কী আছে সেটার জন্য। পালং শাকের ঘণ্ট দিয়ে, আর ভাতগুলোকে তো বেশ সুন্দর করে দিয়েছে, আর বড়িতে পালং শাকের ঘণ্ট, আর সেটাতে একটু মাখিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা যেটা ভালো লাগছে সেটা প্রত্যেকটা খাবার, মানে প্রথমে তো চিনামাটির পাত্র, তারপরে কাঁচা শালপাতার উপরে প্রথমবার জীবনে খাচ্ছি, জীবনে বহুবার শালপাতার উপরে খেয়েছি, সেগুলো হচ্ছে শুকনো শালপাতা। কাঁচা শালপাতার উপরে খাবার আলাদা ফিলিং, তার কারণ আশেপাশে কিন্তু জয়পুর ফরেস্টটা কিন্তু শাল গাছের ফরেস্ট, আর শাল গাছের ফরেস্টের মাঝে শালপাতার উপর খাওয়া জমে খির। শুরু করছি পালং শাক দিয়ে, একদম বাড়ির রান্না, বড়ি দিয়ে পালং শাক হালকা ঝাল ঝাল হেভি খেতে, দুর্দান্ত।
এবার চলে আসছি শুক্তোতে। পালং শাকটা তো সেই লেভেলে খেলাম, কিন্তু শুক্তো খেতে গিয়ে যেটা আমি বলবো সেটা ট্র্যাডিশনাল, যে আমরা যে ধরনের শুক্তো খেয়ে অভ্যস্ত এরকম শুক্তোর টেক্সচার যেটা বলা যায় বা কালার টেক্সচার সেরকম নেই। আর টেস্টটা কেরকম সে তো খেয়েই বলি, একটু ড্রাই আছে এটা। এটা কাঁচকলা, বেগুন আর বড়ি তো আছে, বড়িগুলোকে একটু ডাস্ট করে দিয়েছে। আর রাইসটা দেখতে পাচ্ছি যেটা দিয়েছে সেটা আমার যত মনে হচ্ছে মিনিকেট চালই দিয়েছে, আমরা যে ধরনের বাড়িতে খাই সেই ধরনের চাল। বেশ ভালো, তবে এটা শুক্তোর যে টেক্সচার যে টেস্ট সেটা নেই, কিন্তু এটা ঘন্ট বা এটা যেটা তরকারি টাইপ খুব ভালো খেতে, ভালো সবজি ভরপুর, বেশ ভালো খেতে, টেস্টফুল। এবার চলে আসছি মুগ ডাল। মুগ ডাল দেখুন খুব ঘন মুগ ডাল একদম। ডাল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই, সাপোত সুপোত করে খেতে হবে। এই ডালের মধ্যে সামান্য একটু হিং দিয়েছে, টেস্ট একদম আলাদা লেভেলে চলে গেছে। মুগ ডাল সামান্য হিং, বেশি না, হালকা একটা হিঙের ফ্লেভার আছে। তার সাথে আলু পোস্ত, পোস্তের পরিমাণটা কতটা হেভি টেস্ট, হেভি টেস্ট। ইনারা পোস্ত বিক্রিও করেন, সামনে কাউন্টারে দেখলাম সেখানে 2,500 টাকা কিলো দেখলাম পোস্ত বিক্রি হচ্ছে। খুব মোলায়েম পোস্তটা, খুব সুন্দরভাবে পেস্ট করা। বাঁকুড়ার ট্র্যাডিশনাল খাবারের মধ্যে অন্যতম খাবার কিন্তু পোস্ত, সাথে ঝুরঝুরে আলু ভাজা। এবার এর মধ্যে একটু লেবু চিপে নিই, পাতিলেবু, পাতিলেবুদের ডাল দিয়ে একটু মাখিয়ে নিলাম। এখানে সব কিছুই কিন্তু নিজেদের, মানে যা যা চাষাবাদ হচ্ছে, যা যা খাবার দাবার পাওয়া যাচ্ছে সমস্ত কিছু নিজেরাই প্রোডাকশন করছে। মানে এই যে এত ধরনের মাংস, সমস্ত মাংস কিন্তু এখানে ইনারা প্রোডাকশন করছে, তারপরে কিন্তু ইনারা কুক করছে। এমনকি যা যা সবজি দেখতে পাচ্ছেন সমস্ত সবজি এখানেই তৈরি হয়, এমন ইনক্লুডিং দুধ এবং সেই দুধ দিয়ে ছানা, ছানা দিয়ে তৈরি করা বা দই সবই কিন্তু এখানেই তৈরি হচ্ছে, যেটা আপনাদেরকে দেখালাম আগে। পোস্তটা হেভি খেতে বিট্টু, এই আলু পোস্তটা আমি ফিদা হয়ে যাবো। এবার চলে আসছে মাংসের জগতে। আমাদের কাছে এখন 5 রকমের মাংস আছে, আমি শুরু করছি কিন্তু কোয়েল দিয়ে। এক একটা কোয়েল সাধারণত একজনকে সার্ভিস করে, তাতে একটা কোয়েল কাটলে 6 পিস হয়। এ হচ্ছে কোয়েলের লেগ পিস, কোয়েলের লেগ পিসটা আবার খেয়ে দেখি। হেভি সুস্বাদু, মুরগির থেকে অনেক বেশি সুস্বাদু, খুব নরম, মানে হাড় দিয়েও ভ্যানিশ হয়ে যাচ্ছে। এ হচ্ছে টার্কি। টার্কিগুলোর ওজন কিন্তু 4-6 কিলোর মতো হয়, যেখানে মুরগির ওজন কিন্তু 1 থেকে সাধারণত, মানে পোলট্রি মুরগির ওজন 1-2 কিলোর মধ্যে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। টার্কিগুলো সাধারণত অস্ট্রেলিয়ান টার্কি হয় বা ইউরোপিয়ান আমেরিকান টার্কি হয়, ওখান থেকে এসে। এবার এখানকে প্রথমে গ্রেভি দিয়ে একটু মাখিয়ে নিই, টার্কির গ্রেভি কেমন হবে। অনেকটা চিকেনের গ্রেভির মতোই বানানো। আর এখানে দেখতে পাচ্ছি উপরে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা থাকলে কি হয় মাংস রান্না করতেও তেলটা কম লাগে আর অয়েল ভাবটা বেশি থাকে। ভিতরে দেখুন অনেকটা চিকেনের মতোই খেতে, আমি চিকেনের তো আলাদা কিছু মনে হচ্ছে না, তবে বডি পার্ট পাওয়ার জন্য ড্রাইনেসটা একটু আছে। এবার চলে আসছি এমু মিট। এমু মিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে বলে এটাকেও কিন্তু রেড মিটই বলে, কিন্তু এটা কিন্তু ফ্যাটের পরিমাণটা অনেকটা কম থাকে। যারা রেড মিট খেতে চান, ফ্যাট কম খেতে চান, তাদের জন্য এমু পাখির মাংস কিন্তু খুবই ভালো। আর পিস নেই, সঙ্গে একটু গ্রেভি। একটা জিনিস দেখতে পাচ্ছি, গ্রেভিগুলোতে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু খুবই কম, কাঁচা লঙ্কার আধিক্যটা অনেকটাই বেশি। আর একটা জিনিস বলবো, এই মাংসগুলো বা এই ধরনের যে মাংসগুলো খাচ্ছে এগুলো কিন্তু এবিএসএ কলকাতাতে অ্যাবসলিউট বারবিকিউতে খেয়েছিলাম, কিন্তু ওইখানে ঠিক বাঙালির টাচ ছিল না, মানে আমাদের নিজেদের মতো করে রসিয়ে কষিয়ে খাওয়ার ব্যাপারটা ছিল না, যেটা কিন্তু আমি এখানে পাচ্ছি। মানে সেই যদি আপনি এমো মিট খেতে চান বা কোয়েল টার্কি খেতে চান, তারা আমি বলবো যে এবিএসএ না গিয়ে বনলতা রিসর্টে এসে কিন্তু নিজেদের মতো করে চেখে দেখতে পারেন।
হালকা মিষ্টতা আছে, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে। তবে একটা কথা বলবো, এবিএসে যে উইজ গ্রিলে খেয়েছিলাম যেখানে এইসব ছিল, তার থেকে এখানকার টেস্ট অনেক বেশি, আর এর মধ্যে অনেকটাই বাঙালিয়ানা আছে, মানে নিজেদের মশলার টেস্ট আছে, স্বাদ আছে। এবার মিটটা দেখি আগে কীরকম। দেখুন, রেড মিটের মতো টেক্সচার, একদম পুরো রিয়াজি বা রেড মিটের মতো টেক্সচার, কিন্তু এখানে কিন্তু চর্বির পরিমাণটা অনেকটাই কম। হালকা একটু হার্ড আছে, খেতে খাসি মাংসের থেকেও ভালো, এতটা ভালো লাগছে খেতে। হালকা সুইটনেস আছে মিটটার মধ্যে, টেস্ট ভরপুর, হেভি খেতে, আর কোনো বাজে গন্ধ নেই। সত্যি উইদাউট খাসি লেমু মুখে আনলো হাসি, এই দেখুন টুকরোগুলো। তবে হালকা একটু হার্ড আছে, একটু চিবানোর জন্য ভালো, যারা চিবাতে চান। এই মাংসটা যে খাসি মাংস ফেল, এই পিসটা দেখি, ওই পিসটা তো বেশ একটুখানি হার্ড ছিল, এই পিসটা দেখে তো বেশ নরম নরমই মনে হচ্ছে। ওটা খাসি মাংসের টেক্সচার, একদম কালার সব কিছু খাসি মাংসের মতো। অনবদ্য খেতে, আপনি এটা খেলে বারবার খেতে যাবেন, বিশেষ করে যারা খাসির মাংস লাভার, যারা মাটন লাভার, তাদের কাছে তো এটা সেই লাগতো। এবার চলে আসছে কড়কনাথ। এই কড়কনাথ মাংসগুলোর স্পেশালিটি বলি, এটা দেখতেও কিন্তু মুরগির মতোই, মাংসের মধ্যে এবারে অ্যান্টি অক্সিডেন্ট অনেকটা পরিমাণে থাকে, যার জন্য ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু এই মাংস খুবই উপকারী, এটা বলে বিজ্ঞানীরা বলে। এটা অ্যাকচুয়ালি কালো মুরগি, আর তৈরি করার জন্য দেখুন কাঁচা লঙ্কার ব্যবহার অনেক বেশি, শুকনো লঙ্কার ব্যবহার এখানে অনেকটাই কম। একটু মাখিয়ে নিই গ্রেভিটা দিয়ে, এটাও বেশ কাঁচা লঙ্কা ঝালটা, যেটা প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কাঁচা লঙ্কার একটা ভালো ঝাল আছে, গ্যাস থাকার জন্য হালকা মিষ্টতা তো আছে। এই কালো মুরগি বা কড়কনাথের মুরগিটা দেখি, হাড়গুলো দেখুন পুরো কালো কালো টাইপের, ভেতরটাও দেখুন প্রায় কালো, এই দেখুন পুরো কালো হয়ে আছে, মাংসটাও কালো, কিন্তু এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে। এই দেখুন মাংসের টেক্সচারটা দেখুন, ভেতরটা আমি যখন খুললাম খেয়ে দেখি, একদম মুরগির মতোই স্বাদ, মনে হবে যেন আপনি মুরগি খাচ্ছেন। আপনার যদি কালো পাটটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে মনে হবে যে আপনি একদম মুরগি, আপনাকে যদি না জানানো হয় তাহলে মনে হয় আপনি মুরগি খাচ্ছেন, একদম মুরগির স্বাদ। এবার চলে আসলাম নিজের জগতে, মানে দেশি খাসির মাংসতে। আর একটা কথা যেটা বলবো, এখানকার রান্নাগুলো তৈরির পদ্ধতি কিন্তু একই রকম, মশলাগুলো একই রকমভাবে ব্যবহার করা, এটাই যেটা সবচেয়ে অবাক্য লাগছে। আর প্লাস দেখে একটা বুঝতে পারছি, আমার মনে হচ্ছে সবকটা একই রকমভাবে বেসিক মশলাটা তৈরি করা আছে, তারপরে যে যেটা মশলা সেই মশলার সাথে ম্যারিনেট করে বা সেটাকে আলাদাভাবে তৈরি করা। খাসি মাংস, গ্রেভিগুলোর পরিমাণটা এখানে কম, মানে ঝোলের পরিমাণটা একটু কমই আছে এখানে, একটু মাখা মাখা, ঠিক তাই এদিকেও যা দেখতে পাচ্ছি। এই খাসির মাংসের গ্রেভির যে স্বাদ, মানে এমু যে খেলাম তারও গ্রেভির স্বাদ একই রকম প্রায়। এবার দেখি ইনাদের ফার্মের খাসি, একদম দেশি খাসি, আর দেশি খাসি বৈশিষ্ট্য হলো খাসিগুলোর সাইজ কিন্তু একটু ছোটো হয়, চর্বির পরিমাণটা তুলনামূলক কম হয়, রিয়াজি কম, রিয়াজি ব্যাপারটা মানে যে অতিরিক্ত চর্বি সেটা খুবই কম থাকে। নরম তুলতুলে খাসি একদম, দেখি খাসি মাংসটা যেটা খেলাম না বা খাচ্ছি না, মানে সেই টেস্ট, সেই টেস্ট, নরম একদম খাসি মাংস। পিস দেখি, এটা হাড়যুক্ত মাংস, হাড়ের পরিমাণটা বেশি, দেশি খাসির মাংসের জবরদস্ত টেস্ট, জবরদস্ত খেলাম। এতগুলো মাংসের মধ্যে থেকে তো অনেকটাই খেলাম, বিট্টু মাংস খাবে, খাবার খাবে, তারপরে যদি কিছু মাংস বাঁচে সেগুলো ফেলবো না, কিন্তু সেগুলো আমরা হোটেল রুমে নিয়ে যাব। তো যাই হোক, এবার আছে যে চাটনি, এই চাটনি টমেটো চাটনি আছে, তার সাথে কাজু কিশমিশ দেখতে পাচ্ছি আছে, মানে ড্রাই ফ্রুট সমেত টমেটো চাটনি, জবরদস্ত মিষ্টি এটা,
মানে হালকা টক টক টা না মিষ্টিযুক্ত জেলি টাইপের চাটনি। ভেজ থালিতে যেটা দেয় সেটা হচ্ছে কিন্তু পায়েস, দেখুন কাজু কিশমিশযুক্ত পায়েস, পুরো মাখন অসাধারণ খেতে, একদম পুরো বাড়ির রান্না। যেহেতু আমরা ভিডিও করতে এসেছি আমাদেরকে এখানে বললো দই আর ইনাদের রসগোল্লার টেস্ট করতে বললো, বলে যে সবাইকে যাতে একটু জানানোর সুযোগ পাওয়া যায়। নিজেদের ফার্মের দুধের তৈরি দই, দুই রকম দই, কিন্তু কোনটা যে মিষ্টি আর কোনটা টক দই তে গুলিয়ে ফেলেছি আমরা, একটু খেয়ে দেখি। কারণ দুটো দইয়ের রূপ একই, টক দই কিন্তু সেই পরিমাণ টক নেই, হালকা টক, হালকা মিষ্টতার পরিমাণটাই বেশি। এবার চলে আসছি বোম, বোমের চেহারা দেখুন, কেন বোম বলছে, মানে ওগুলো এত বড় রসগোল্লা আমি জীবনে দেখিনি বা খাইও নি। নলেন গুড়ের রসগোল্লা এর দাম 30 টাকা, বিরিয়ানি আলু মনে হচ্ছে, মিঠু বলছে বিরিয়ানি আলু, সত্যি তাই, খেয়ে দেখি। এই রসগোল্লাটা খেতে সত্যি সুস্বাদু, সত্যি সে ওমাই খেতে। এই রসগোল্লার সাইজ দেখে গুপি গাইন বাঘা বাহিনীর সে রসগোল্লার কথা মনে পড়ে গেল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার রসগোল্লা খাওয়া এখনও শেষ হয়নি, তো ভালো লাগলে প্রতিবার যা বলি একটু লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর শীতকাল চলে এসেছে প্রায়, শীতকালে বাঁকুড়ার জয়পুরে অনুরাতে রিসর্টে এসে কিন্তু একদিন বা দুদিন অবশ্যই কাটাতে পারেন। বিশেষ করে এখানে সেন্টার করে আপনি এর আশেপাশে অনেক জায়গা আছে, যেমন ধরুন বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর, মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, এর বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুর করতে পারেন, যেটা সবাই করে থাকে আর কি। তো আমরা এসেছিলাম এখানে যে এই বনলতা লজটাতে ঘুরতে এবং এখানে এসে খাওয়া দাওয়া কীরকম এনজয় করতে। আজকে এই অবধি রাখছি, অনেক কিছু আপনাদের কাছ থেকে দেখালাম, শেয়ার করলাম, ভিডিওটাতে অবশ্যই পারলে একটু কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, যাতে তারা এরকম বাঁকুড়ার এত সুন্দর জায়গার ভিডিও দেখার সুযোগ পায়। আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে তো আপনাদের কাছে এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো, বাংলার বিভিন্ন জায়গার সম্বন্ধে তুলে ধরার সুযোগ পাবো। প্লিজ সাপোর্ট আস, আর আমাকে চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে বাঙালি খানা খাজানা, ওখানে কিন্তু আসতে পারেন, সেখানে আমরা অনেক বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা করি, আর ওখানে কিন্তু কনটেস্ট হয়, কনটেস্টে অংশগ্রহণও করতে পারেন। তা আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। বাই বাই।